আমাকে মাফ করিয়া দাও। শয়তান সহ সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলল, এ সবাই আদমকে সিজদা করো, সবাইকে বসে আদমকে সিজদা করো। আল্লাহ পাকের হুকুম পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়ছে, কিন্তু শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে পিঠ ফিরাইয়া হঠাৎ হইয়া দাঁড়াইয়া আছে, সিজদায় ফেরেশতারা করিয়া রয়েছে, আমার মাওলায় দেখতে আছে, আমার মাওলায় বলছে শয়তান তুই ইবলিস তুই কেন কেন সিজদা করছ না, সবাই তো সিজদা করছে। শয়তান আমার মাওলার সাথে যুক্তি তর্ক শুরু করিয়া দিছে, আনা খয়রুম মিনহু, আমি কেন সিজদা করব, মাওলার সাথে তর্ক শুরু করছে। যখনই ফেরেশতারা নির্দিষ্ট টাইমের পরে সিজদা থেকে উঠিয়া দেখে শয়তান সিজদা করে নাই, শয়তান হইয়া দাঁড়াইয়া রয়েছে, মাওলার হুকুম পালন করতে পারছে ফেরেশতারা, এর জন্য সাথে সাথে আবার শুকরিয়া তার সিজদায় পড়িয়া গেছে, শয়তান পারে নাই আমরা সিজদা করতে পারছি, আবারও সিজদায় পড়িয়া গেছে। আর শয়তান মাওলার সাথে তর্ক শুরু করিয়া দিয়েছে, শয়তানের চেহারা এত সুন্দর ছিল, আকর্ষণীয় চেহারা ছিল, অনেক গুণী ছিল, অনেক রূপবান ছিল, আমার মাওলার সাথে তাকাপুরি করার কারণে আমার মাওলা তার চেহারাকে সুয়ারা সুরাত করিয়া দিছে, আল্লাহ মাফ করিয়া দাও, সুয়ারের মধ্যে দাঁত বাড়ি করিয়া ফালাইছে, উপর করিয়া ফালাইয়া দিছে, সাইড সাইডের মধ্যে সাইড হাত পা বানাইয়া দিছে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবা রে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই চিন্তিত, শয়তানের এই অবস্থা দেখিয়া তার শাস্তি দেখিয়া তারা খুবই চিন্তিত। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল ঘটনা কি তুমি এত বেজার কেন, চিন্তিত কেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলানা ভয় লাগে, তুমি শয়তানকে একবার কাছে টানার পরে তুমি লাঠি দিয়া থেকে পালাইয়া দিছ, জানি না আমাদের পরিণাম কি হয়। সেখানে পানি গড়াইয়া গড়াইয়া যায়, যেখানে দরদ লাগে সেখানে মলম লাগানো হয়, যেখানে ব্যথা সেখানে মালিশ করা হয়, আনায়েন দামন কাছে তেল কোলো, আমার মাওলায় ভাঙ্গা দিলের কাছে থাকে, আমার মাওলায় শক্ত দিলের কাছে থাকে না, আমার মাওলায় উষা দিলের কাছে থাকে না। জান্নাত আমার জন্য দোয়া দাও, জান্নাত ও দোযখ সিয়ারাব কি
কেউ তাকে প্রশ্ন রাবেয়া তুমি কেন দৌড়াও তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন তখন তিনি জবাব দেন আগুন দিয়ে আমি জান্নাতকে সালায়া দেব আর এই পানি দিয়ে আমি জাহান্নামকে নিবাইয়া দেব দেখবো লুবির দলরা কিসের লোভে আমার মাওলার ইবাদত করে আবার দেখবো ভিতর দলরা কিসের ভয়ে আমার মাওলার ইবাদত করে ওরা তো জাহান্নামের ভয়ে জান্নাতের লোভে আমার মাওলার ইবাদত করে আমার মাওলার জন্য ইবাদত করে না ওরা তো আমার মাওলার জন্য ইবাদত করে না খোদা মুসে মুসকা দূর কর মাওলার জান্নাতের খবর আমি চাই না জাহান্নামের খবর রাখতে আমি চাই না আমি কিয়ামতের খবর রাখতে চাই না আমি চাই শুধু তোমাকে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وصدق رسولنا النبي الكريم الله فكر بندا জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের এই গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে
আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন এর জন্য শুকরিয়া তো আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ অনেকের কাছে মাহফিলের দাওয়াত পুষছে সবাই কিন্তু আসতে পারে নাই আবার অনেকে রওনা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে আসার সুযোগ হয় নাই আবার অনেকে চলে আসছে কিন্তু শেষ পর্যন্ত মাহফিল শোনার সুযোগ হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই তার কাছে ডাক দিয়েছেন কয়েকজন মুজাহিদের জানাজা পড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখেছেন এই ময়দান আসার তৌফিক দান করছেন সুস্থতা দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই লক্ষ লক্ষ আল্লাহ ওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন আসলে তো বয়ানের মধ্যে হেদায়েত নাই কোন ব্যক্তির কাছে হেদায়েত নাই হেদায়েত তো আমার মাওলার কাছে বুঝতে আল্লাহর কাছে আমি বুঝাবার চেষ্টা করব কিন্তু বুঝবেন কি বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না কে বুঝবে না দায়িত্ব কার একমাত্র আল্লাহ وعن معاوية رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خير يفك في الدين وإنما نقاص من الله يؤتي متفق على الحديث المدهر سے نبي عليه الصلاة والسلام فرمان الله فاق جاكي قسم دو کرن جاكي هدایت ریچھا دان کرن যাকে জান্নাতে নেওয়ার ইচ্ছা করেন আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন নবী আলাইহিসসালাম ফরমান আমি তো বন্টনকারী আল্লাহ আমাকে দেয় এলেম মারেফত জ্ঞান প্রজ্ঞা যা আল্লাহ আমাকে দেন আমি তা বন্টন করি কিন্তু কে বুঝবে কে বুঝবে না এই দায়িত্ব আমার না এই দায়িত্ব কার নবী আদম আলাইহিসসালাম তার সন্তান কাবিলকে বুঝাতে পারে নাই আদমের সানি নবী নূহ আলাইহিসসালাম তার সন্তান কেনানকে বুঝাতে পারে নাই নবী ইব্রাহিম আলাইহিসসালাম যিনি জাতির পিতা তিনি তেনার আব্বাকেও বুঝাতে পারেন নাই আসি আলাইহিসসালাম তার স্বামী ফেরাউনকে বুঝাতে পারে নাই লূত আলাইহিসসালাম তার স্ত্রীকেও বুঝাতে পারে নাই খোদ আমার নবী আলাইহিসসালাম তার আপন চাচা আবু তালেবকে বুঝাতে পারেনি হেদায়েতের মালিক কে একমাত্র আল্লাহ এখানে কার কোনো হাত নেই বুঝ দেওয়ার মালিক তো আল্লাহ যেহেতু হেদায়েতের মালিক তিনি কাজে আমাদেরকে তো তার দরজায় পড়ে থাকা উচিত তার কাছে বারবার চাওয়া উচিত তার দরজা না ছাড়া উচিত সব সময় দরজার মধ্যে কাকুতি বিনতি করা উচিত মাওলাহি হেদায়েতের মালা পরায়া দাও বুঝ দেওয়ার মালিককে বুঝ সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই এই বুঝের কারণেই কেউ আস্তিক এই বুঝের কারণেই কেউ নাস্তিক এই বুঝের কারণেই কেউ মুসলমান এই বুঝের কারণে কেউ হিন্দু এই বুঝের কারণে কি ইহুদি এই বুঝের কারণে কেউ খ্রিস্টান এই বুঝের কারণে কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে এই বুঝের কারণে কেউ আওয়ামী লীগ এই বুঝের কারণে কেউ বিএনপি এই বুঝের কারণে কেউ জাতীয় পার্টি কেউ জাসদ কেউ বাসদ এই বুঝের কারণে কেউ মদ বিক্রি করে দুধ পান করে আর কেউ দুধ বিক্রি করে মদ পান করে এই বুঝের কারণেই কেউ হেদায়তের উপর আসে আর কে হেদায়তের পর ছাড়ছে সব কিছুর মূল কি ভাই বুঝ এটা সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই
যাদের বুঝে আসছে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই বোধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? নাস্তিক। কি তারা বুঝে যে স্রষ্টা বলতে কেউ নাই, প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে। যদি তাদেরকে প্রশ্ন করা হয় তা আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, তারা জবাব দিবে সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা শিম্পাঞ্জি বা অন্যান্য প্রাণী, তার থেকে মানুষ সৃষ্টি। এটা তাদের বুঝ নাস্তিক হয়ে গেছে, অস্বীকার করছে আল্লাহকে। এবং নাস্তিকদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে। যারা মনে করে আমাদেরকে বানায়, আমাদেরকে আল্লাহ বানান নাই, বরং আমরা প্রাকৃতিকভাবে বানর থেকে সৃষ্টি হয়েছি, তাদের সাথে বানরের যথেষ্ট মিলও আছে। যেরকম আমি অনেক সময় বলি, বানর পোশাক বসিয়া করে না দাঁড়ায়া করে, যারা বানরের গোষ্ঠী বসিয়া না, বানর পোশাক পায়খানা করার পরে উজু ইস্তেনজার মধ্যে খুব ভালোভাবে মশগুল হয়ে যায়, উজু করে ইস্তেনজা করে পবিত্রতা অর্জন করে, বানরের গোষ্ঠী একই। দেখছেন যথেষ্ট মিল। আচ্ছা বলেন তো, শোনেন, বানর বেচারা কি ওই এক স্ত্রী এক স্বামিনী আজ পর্যন্ত আছে না? লিভ টুগেদার করে বানররা কি করে? লিভ টুগেদার, লিভ টুগেদার বুঝেন তো, যখন যাকে মনে চায় তাকে নিয়ে অবস্থান করা, এটা লিভ টুগেদার। ঠিক বানরের গোষ্ঠীরাও চিন্তা করছে, আমাদের পূর্বপুরুষ বানর, তাদের তো এক স্বামী নিয়ে তারা থাকে না, এক স্ত্রী নিয়ে থাকে না, আমরা কেন থাকবো? আমাদেরকে লিভ টুগেদার করতে হবে, মনে যখন যাকে চাইবে তাকে নিয়ে থাকবে, কে মিল আছে কে নেই। দেখেন বানরের মধ্যে হালাল হারামের তমিজ আছে, যে কোনটা হালাল কোনটা হারাম, উচিত কি উচিত না, খাবো কি খাবো না, এই চিন্তা বানরের মধ্যে নেই। বানরের গোষ্ঠীর মধ্যে হালাল হারামের কোনো তমিজ নেই, আছে নাকি? আজান দিলে বানররা সবাই নামাজে যায়, বানরের গোষ্ঠী আজান দিলে তো বানরের পূর্বপুরুষদের সাথে আজও যারা আছে তাদের সাথে একটু মিলটিল আছে কি নাই? এখন এই বানরের গোষ্ঠী তারা চায় আমরা সবাই বানর হয়ে যাই, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টি কে করছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ পাকের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কাজ হলো ইবাদত, আবেদ ইবাদত মাবুদ, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য ইবাদত। আবেদ যেই কাজ করে সেই কাজটাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। যার জন্য করে তাকে কি বলা হয়? মাবুদ বলা হয়। আমরা আবেদ, আমাদের থেকে যা প্রকাশিত হয় এবাদত, যার জন্য করি মাবুদ। কাজে আবেদের কোনো কাজ এবাদত থেকে খালি না, যেহেতু আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য, কাজে এবাদতের বাহিরে আমরা অন্য কিছুই করতে পারি না। এটা প্রথম মাথার মধ্যে নিতে হবে যে আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এই ধারণা সবার মধ্যে পয়দা করতে হবে, সবাইকে দাওয়াত দিতে হবে। নাস্তিকরা দাওয়াত দেওয়া শুরু করছে আমরা আল্লাহর থেকে না, কিন্তু আমাদের আস্তিকদেরকে দাওয়াত দিতে হবে আমরা কার থেকে? আমাদের স্রষ্টা কে? এইটা বর্তমান জমানে বিশাল ব্যাপার, কিন্তু এটা সামান্য ব্যাপার না। দেখেন
যদি সন্তান বাবার হয় তাহলে সব কিছুর মালিক হয়, যদি সন্তানের বাবার না হয়। এখানে মূল জায়গায় হাত দিছে, আমরা যদি আল্লাহর সৃষ্টি হই তাহলে আমরা আল্লাহর কথা মানতে বাধ্য, আর আমরা যদি আল্লাহর সৃষ্টি না হই তাহলে আল্লাহর কথা মানতে আমরা বাধ্য কেন? ওরা মূল জায়গায় হাত দিছে, এটা যেমন তোমার ব্যাপার না। দেখেন প্রত্যেকটা মানুষের সামান্য একটা ধারণার কারণে পুরো চেঞ্জ হয়ে যায়। যদি আল্লাহ নাই, এই একটা থিওরি কার মাথার মধ্যে ঢুকে যে আপনি তাকে কোরআন বাটিয়াও খাওয়ান, যত হাদিসের বয়ান করেন, তার কি কানের মধ্যে ঢুকবে? কেন ঢুকবে না? কার কালাম? যদি বলি কার কালাম, আল্লাহর কালাম, সে তো বিশ্বাসই করে না আল্লাহর কালাম, আল্লাহই তো নাই, আল্লাহর কালামটা কি? আবার আল্লাহর বাণী কি? আবার আল্লাহর কথা কি? এর জন্য প্রত্যেক সময় মনে রাখতে হবে, নাস্তিকরা মূল জায়গায় হাত দেয়। ওরা নবী আলী সালাতামকে নিয়ে এত কেন কটুক্তি করে? কারণটা কি? যদি নবী কি অস্বীকার করে তার সমস্ত হাদিসের উপর ইশকাল তোলার দরকার নেই, তার বাণীর উপর ইশকাল তোলার দরকার নেই, যুক্তি তর্কের কোনো প্রয়োজন নাই, মূলই নাই, তার শাখা কি? আসলই নাই, তার অস্তিত্ব কি? এর জন্য মনে রাখতে হবে যে আপনাকে আপনাকে অবশ্যই সবার মাঝে দাওয়াত দিতে হবে যে আমাদের স্রষ্টাকে আল্লাহ, এইটা ভালো মতো সবাই প্রত্যেকে প্রত্যেককে দাওয়াত দিতে হবে। আমরা আদম থেকে কত বড় কৌশল দেখেন, আগে ছিল আদম সুমারি, এখন সুমারি জড় সুমারি। আপনি চিন্তা করছেন একদিনও, আপনি ভাবছেন এগুলি কিছু না, আদম সুমারি হোক জনসুমারি হোক তাতে কি আসে যায়? আপনার তো চিন্তা নেই, ওরা আদমকে বিশ্বাস করে না, এজন্য আদম সুমারি বাদ দিছে, এখন কি সুমারি করে? জনসুমারি। আমরা বলবো আমরা সে আগের আদম সুমারি চাই, জনসুমারি চাই না। দেখেন আমরা হাজার হাজার লক্ষ বছর পর্যন্ত, যত হাজার বছর দুনিয়া আছে, মানুষ সৃষ্টি হয়েছে, পরিচয় কি ছিল? ফয়জুল করিম ইবনে ফজলুল করিম ইবনে সাহাদ, বাবার নামে আমরা ছিলাম, বাবার পরিচয় চলছি, কিন্তু এখন বাবার নামের সাথে কার নাম দেওয়া লাগবে? মায়ের নাম। আপনি চিন্তা করছেন স্বাভাবিক বিষয়, আসলে বিষয়টা স্বাভাবিক না, কেন বানরের কোনো বাবার ঠিকানা নাই, কোনো বানরের বাচ্চা জানে না তার বাবাকে। ঠিক ওরা যে প্ল্যান করতেছে, এই প্ল্যানের মধ্যে এইটাও আছে, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান জন্মগ্রহণ করবে কিন্তু সেই সন্তান জানবে না তার বাবাকে। এই কয়েকদিন আগে হাইকোর্টে রায় হয়েছে, যার বাবার পরিচয় নাই তার অভিভাবক কে হবে? মা। আপনি বুঝছেন, আপনি ভাবছেন স্বাভাবিক একটা রায়, এটা রায় না, এটা প্ল্যানের একটা আওতায়, এটা প্ল্যান, এটা প্ল্যান বাস্তবায়নের একটা পদক্ষেপ, যে এদেশে হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান জন্মগ্রহণ করবে যাদের মার পরিচয় থাকবে, বাবার পরিচয় থাকবে না। এর জন্য আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, ওলামা ইকরাম, চক্ষু কান সজাগ রাখতে হবে, হুশ থাকতে হবে, কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে। আপনি অবশ্যই মনে করবেন, আপনার শত্রু যদি আপনাকে আপ্যায়ন করে, সে আপ্যায়নের মধ্যেও মাগার বারে যাস, সে যদি কোনো ভালো কথা বলে, মনে রাখবেন এর মধ্যে মাগার বারেস। যদি মনে করে সে আপনাকে এই উপদেশ দেয়, ভাববেন তার মধ্যে কিছু আছে। তোমাদের দুশ্মন আমার দুশ্মনকে তোমরা বন্ধু বানাইও না। এর জন্য মনে রাখতে হবে, কেন কিসের জন্য? আব্বাজান রহমাতুল্লাহ আলাই এনজিওদের ব্যাপারে বারবার বয়ান করেছেন, সাত নদী ১৩ সাগর পাড়ি দিয়ে আমাদের দেশে সাহায্যের নামে তারা কেন আসছে? সাহায্য করার জন্য আসে নাই, বরং প্রত্যেকটা মানুষের ঈমানকে হরণ করার জন্য, কেনার জন্য তারা এদেশে আসছে। মুসলমান সন্তান
হুশ হারা হলে চলবে না মুসলমান হুশ হারা হতে পারে না কি কথা ঠিক না দেখেন আমাদের অনেকের মধ্যে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা করি না নাইও অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শিক্ষা দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ দুনিয়াতে আমাকে হাসান দান করো আখিরাত হাসান দান করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান প্রথম হাসান চাইছি দুনিয়ার এরপরে চেয়েছি আখিরাতের অথচ একই শব্দ দুনিয়ার ব্যাপারে হাসান আখিরাতের ব্যাপারে হাসান অথচ দুনিয়ার কোনো খবরই আমাদের মধ্যে নাই চিন্তা ভাবনাও নাই অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে দুনিয়া সম্পর্কেও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য গোলামের জিন্দেগি থেকে মুক্তি দেওয়ার জন্য মূর্তি পূজার গোলামির থেকে মানুষদের মুক্তি দেওয়ার জন্য জুলুম থেকে মুক্তি দেওয়ার জন্য ধর্ষণ থেকে মুক্তি দেওয়ার জন্য ক্ষুধার্তকে খাদ্য দেওয়ার জন্য যাদের বস্ত্র ছিল না তাদেরকে বস্ত্র দেওয়ার জন্য যারা গৃহহীন ছিল তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার জন্য যারা অসুস্থ ছিল তাদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য যেই এতিম যাদেরকে কেউ দেখতো না যেই মিসকিনের কাছেও কেউ যেত না যেই বিধবা মহিলার সাহায্য কেউ অগ্রসর হতো না যেই গোলামদের জানোয়ারের চেয়েও খারাপ মূল্য ছিল কেউ তাদেরকে দাম দিত না যেই হাফসিদেরকে কোনো মানুষ পছন্দ করতো না যেই গরিব লোকদেরকে জানোয়ারের চেয়ে খারাপ ব্যবহার করতো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা শিক্ষা দিয়েছেন কেমন বেলাল হাবশির মতো গোলামকে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম কোন মর্যাদা প্রদান করেছেন মেরাজের রজনীতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পান জুতার আওয়াজ পান জিব্রাইলকে বললেন ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ বলে বেলাল হাবশির পায়ের আওয়াজ বেলাল হাবশি হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরশের মধ্যে মানুষ বেলাল হাবশি কালো না হাফসার লোক না গোলাম না কুচ্ছিত চেহারা এর জমি আছে কি নাই টাকা পয়সার মালিক কি মালিক না এলের কালাম আছে কি নাই দেখার বিষয় নয় সে আল্লাহ পাকের মাখলুক শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত তিনি হলো একজন মানুষ আদম সন্তান ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই মর্যাদা দান করেছেন ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيار في الجاهلية خيار في الإسلام إذا فقهوا যেরকম স্বর্ণের খনির দাম আছে রূপার খনির দাম আছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকটা মানুষ স্বর্ণ এবং রূপার খনির মতো যেরকম স্বর্ণের খনির দাম রূপার খনির দাম আর নাসু মাআদিনু কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা প্রত্যেকটা মানুষ এই কথা বলেন নাই আল্লাহ পাক যে চৌধুরী বংশ সৈয়দ বংশ বড়লোক বাদশা না প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ এবং রূপার খনির মতো দামি খনি সৃষ্টি করেছেন আল্লাহ নবী কি বলেন খেয়ারুন ফিল জাহিলিয়াতি খেয়ারুন ফিল ইসলাম যারা জাহিলি যুগে উত্তম ইসলামের যুগে তারাই উত্তম ইজা ফাকিহু যখন তারা দিন শিক্ষা গ্রহণ করে দিন চলে আসে দেখেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জাহিলি যুগে নেতা ছিলেন কিন্তু আল্লাহর কাছে দামি ছিলেন না মানুষের কাছে দামি ছিলেন কিন্তু যখন ঈমান গ্রহণ করেছেন মানুষের কাছে দামি হয়ে গেছে আমার মাওলার কাছে দামি হয়ে গেছে দেখছেন অবস্থাটা কি দেখেন বেলালে হাবশি এমন এক মানুষ ছিল না দুনিয়াতে দামি ছিল না আল্লাহর কাছে দামি ছিল কিন্তু বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম এবং ঈমান আনার পরে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো যার নাম শুনলে গোটা দুনিয়ার পারস্যভূমের সম্রাটটা কাঁপত সে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হোক বেলাল হাবশির মতো লোককে কিভাবে সম্বোধন করতেন সাইয়্যিদুনা বেলাল আমাদের সর্দার বেলাল আমাদের নেতা বেলাল দেখেন ঈমান আনার কারণে বেলাল হাবশির মতো গোলাম যার দুনিয়ার মধ্যে দাম ছিল না আখেরাতে দাম ছিল না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা বেলাল এই শব্দ প্রয়োগের মাধ্যমে ওমর বিন খাত্তাবের মতো এত বড় আমিরের এত বড় প্রেসিডেন্ট
বাদশার মুখের থেকে সম্বোধনের মাধ্যমে দুনিয়া তো সৃষ্টি হয়ে গেছে, আর এক রাতের মধ্যে আরশের মধ্যে পায়ের জুতার আওয়াজের কারণে আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। দেখো কি আমাদের মধ্যে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি তার বুজুর্গির কারণে মর্যাদার কারণে কি আমাদের মাদার উঠবে কুটের পেটে চড়িয়া। আল্লাহর কাছে কে গরিব কে ধনী কোনো কিছুর কোনো দাম নেই। দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, একজন সাত সন্তান, কেউ ডিসি, কেউ এসপি, কেউ সচিব, কেউ অনেক বড় ধনী, বড় শিক্ষিত, কিন্তু একটা ছেলে ন্যাংরা রুলা বোবা অন্ধ। বলতো মার কাছে কোন ছেলের দাম বেশি? তোমার কাছে আমার কাছে ডিসি এসপির মূল্য আছে, কিন্তু মার কাছে কোন সন্তান ডিসি এসপি কে সচিব আর কে বড়লো এখনই এতবা পার্থক্য মার কাছে নাই। সব আমার সন্তান, সব আমার কাছে দামি, কথা ঠিক না? আমাদের সৃষ্টি করছেন কে? আমাদের খালেক কে? আমার মাওলানা ফক রব্বুল আলামিন তোমাকে আমাকে হয়তোবা পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থায় রাখছে, কেউ ধনী কেউ গরিব, কেউ শিক্ষিত কেউ মূর্খ, কেউ ওস্তাদ কেউ ছাত্র, কেউ বাবা কেউ সন্তান, কেউ প্রেসিডেন্ট কেউ প্রজা, কিন্তু আমার মাওলার দরবারে কোনো পার্থক্য নাই, সব মাওলার গোলাম। যেরকম ন্যাংরা ছিল যখন মাকে মা বলিয়া ডাক দেয় মায়ের পরিচয় ঠান্ডা হয়ে যায়, ঠিক আজকে আমরা দুর্বল যারা বন্দা আছি আমরা যখন মাহবুবকে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দে আমার মাওলার কুদরতি পুরাণটা ঠান্ডা হয়ে যায়। ওই ন্যাংরা লুলার কাজ হলো মাকে মা বলিয়া ডাক, মার পুকে উঠার জন্য চেষ্টা কর মা। ঠিক আমাদের কিছু নাই, যোগ্যতা বলতে কিছু নাই, কিন্তু আমার মাওলার কাছে যাওয়ার জন্য হামেশা চেষ্টা সাধনা করে আমাদের কাজই এইটা। এখানে যারা আসছেন আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বারবার, আসলে দুনিয়াতে কে উঁচা কে নিচু, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, কে পীর কে মুরিদ, এর কোনো ভেদাভেদ আল্লাহর কাছে নেই। আব্বাজান বারবার বলতেন আমি মৃত্যুর পরে যে আমার কবরে তোমরা সবাই ফুল ছিটাও, গোলাপ ছিটাও, আতর ছিটাও, আর মাওলানা যদি আমাকে মাফ না করে তোমাদের এই সম্মান ইজ্জত আমার কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। আর আমি কালের পরে মৃত্যুর পরে যদি আমার কবরের মধ্যে তোমরা ছাটাও মরো আর মাওলানা আমাকে মাফ করিয়া দেয় আমার কোনো ক্ষতি নাই। একজন মোমরা সবসময় এই চিন্তাই করা উচিত, কে আমাকে সম্মান করলো, কে আমাকে ইজ্জাত করলো, কে আমাকে দাম দিল, কে আমাকে দাম দিল না, এই চিন্তা কোনো অবস্থাতেই যেন তোমার আমার কলমের মধ্যে না ঢুকে সবসময় একদিকে চিন্তা করি। সবসময় ওদিকে খেয়াল রাখিও। দেখো প্রেমাস পদের জন্য তো আসে, সদাই করতেছে বাজার করতেছে, দামি দামি অনেক অনেক দামি সদাই করতেছে বাজার করতেছে, কিন্তু মন বেজার, মুখের মধ্যে হাসি নাই, চেহারার মধ্যে চিন্তার ছাপ। তাকে প্রশ্ন করা হয়েছে ঘটনা কি, তুমি এত দামি দামি বাজার করতেছো তোমার মুখে হাসি নাই কেন, তুমি চিন্তিত কেন? বলে দেখো আমি তো আমার সাধ্য অনুযায়ী বাজার করতেছি, কিন্তু আমি চিন্তিত যার জন্য করি সে কি আমার বাজার পছন্দ করবে কিনা। সে যদি বাজার পছন্দ না করে, সে যদি গ্রহণ না করে, ঠিক আমরাও যার জন্য করি আসে গে সবসময় চিন্তা যার জন্য করি সেই মাহবুব কি আমার এবাদত কবুল করছে কি করে নাই। দেখো মহান সত্তা, এত বড় মহান সত্তা, তার সামনে তোমার মতো আমার মতো কমজোর কি ইবাদত করবে?
এদের সব সময় খেয়াল রাখা, সব সময় দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি দেখলো গহরায় দরিয়া কি আন্দার কিস্তি ডুব জানা না জানে দো হে মাঝি হে মাঝি মেঘনার মতো পদ্মার মতো সাগরের মতো বিরাট তুফান পাড়ি দিয়ে ওপারে যাবা নৌকা পরীক্ষা করো দাঁত ঠিক আছে কিনা বাদাম ঠিক আছে কিনা তক্তা গুলি মজবুত না পচিয়া গেছে বাদামের রশি শক্ত না নষ্ট হয়ে গেছে নদীর মধ্যে বিরাট তুফান ঝড় সারছে টর্নেডো পচা তক্তা নৌকা নিয়ে যদি সাগরের মধ্যে দরিয়ার মধ্যে পানি জমাইয়াই বসো যখন দুই দিক থেকে তোমার নৌকার মধ্যে জোরে তুফান বাড়ি মারবে বাতাস প্রচন্ড গতিতে তোমার বাদামের মধ্যে চাপ মারবে যদি তোমার রশি খারাপ হয় বাদামের কাপড় নষ্ট হয় টাস টাস রশি সিরিয়া যাবে বাদাম সিরিয়া যাবে দাঁড় বইটা ভাঙ্গিয়া যাবে তোমার নৌকা ভাঙ্গিয়া চড়িয়া তুমি গহীন সাগরের মধ্যে তলাইয়া যাবা মাঝি তুমি তো আর উপরে যাইতে পারবা না দেখলো আয় কিস্তি বানো আপনা কিস্তি দেখলো এ যারা পাঁচটা সাগর পাড়ি দিয়ে আমার মাওলার দরবার রওনা করছো মৌয়াত এক সাগর কবর এক সাগর কিয়ামতের ময়দান এক সাগর মিজান এক সাগর পুসরাত এক সাগর আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি পচা ইবার নিয়া মৃত্যু না সার খাইয়া পড়িয়া যাও আজরাইল আলাইহিস সালাম যখন রুহুল উপরে থাবা মারবে যদি ইমান দুর্বল হয় আল্লাহ যারা তরিকাত পণ্ডিত সব সময় খেয়াল করো আমার নামাজের অবস্থা কি কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে কি আমার মাওলার ভয় পয়দা হয়েছিল আকিমিস সলাতা লিজিক্রি নামাজ কায়েম করো মাওলা স্মরণের জন্য নামাজের মধ্যে কি মাওলার স্মরণ ছিল ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিক্রুল্লাহি আকবার নামাজ নামাজ কি আমার গরিহিত কাজের থেকে আমাকে বিরত রাখতে পারছে না আমার নামাজ তো ঠিক হয় নাই আমার ইবাদত তো ঠিক হয় নাই আমার চোখের মধ্যে গুনাহ হাতের মধ্যে গুনাহ কানের মধ্যে গুনাহ জীবনটা তো শেষ করিয়া ভালোই পিছনের কাতার থেকে তার কান্নার আওয়াজ পাওয়া যাইত মাঝে মাঝে জঙ্গল উঠে বলতো মার তুই কেন জঙ্গল হইলি না তুই কেন মানুষ হইলি মাঝে মাঝে বলতো মার তুই মার গর্ভে থেকে কেন দুনিয়াতে আসছো কেন মার গর্ভে ভরা যাও নাই কবর নাই কিয়ামত নাই মিজান নাই বুজরাত নাই আর আবু বকর তোর সামনে কবর
دنیا کی نمائش پر نظر ہے اللہ تو یہ بدے شوائے کے معاف کر یاد آؤ بابر جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نمازر مدے کیون کرنا گڑی گھرتے ولی زوفی عزیز و قازیز المرزا لیمین البکا جرکم پاتی لین مدے پانی دیو برابری دو کریا نیسا گون زلائے دلے پاتی لین مدے گون گون آواز کر نبی علیہ الصلوۃ والسلام نمازے درے ایمن بھابے کاننا گڈی کرتن تار کلیزار تھیکے کانار گوم گوم آواز بائر ہوئی جائے تھاکتو اس دی آمار نبی نمازے مدی ایتو کانتے پر نمازے روپائی کی بوزے تو آشنا جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم নামাজে দাঁড়ায়া এমন ভাবে নামাজে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেন লম্বা কিয়াম করার কারণে হাত্তা তারমা কদামাহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পা মোবারক রসে ফুলিয়ে যাইতো যেই সন্ধ্যার দুয়ার আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর করিম মর্যাদার দিকে জানার স্থান কিয়ামতের মাদামান নবীর সুপারিশ প্রথম করবে সেই নবী যে নামাজের তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের বয়ান শুরু করছে দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমানদের মধ্যে এমন পেরেশানির সৃষ্টি হয়ে গেছে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে রাবি বলেন সাহাবাদের কান্নাকাটির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি তা শুনতে পাইতেছিলাম না যখন কান্নাকাটি চিল্লা চিল্লি শেষ হয়ে গেছে আমি একজনের কাছে প্রশ্ন করছি যে নবী আমার কাছে ছিল আমি বললাম নবী এমন কি বয়ান করছে এই বয়ানের কারণে সাহাবাদের মধ্যে এত কান্নাকাটি এত চিল্লা চিল্লি সৃষ্টি হয়েছে তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরেই কবরের মধ্যে দজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে শুধু এতটুকু বয়ান করার কারণে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে বুখারী রওয়ায়াত দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান আজকে আমাদের মধ্যে সেই কবরের বয়ানের কিয়ামতের বয়ানের কোন আলামত আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে হাইবাত নাই পরিজার মধ্যে কোনো কম্পন নাই কোনো পেরেশানি আমাদের মধ্যে নাই আল্লাহ মাফ করিয়া দাও বাবার এক রওয়ায়াতের মধ্যে দেখলাম এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছেন ইয়া নবী আল্লাহ আমি যখন নামাজ পড়ি তখন কি আমার মাওলানা আমাকে দেখে তখন নবী অবশ্যই তোমার মাওলানা তোমাকে দেখে এই কথা শোনার সাথে সাথে সাহাবী একটা চিল্লাল দিছে দেখি আসে দুনিয়াতে না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন তার কলবের মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত আল্লাহু আকবার রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং আমার তরফ থেকে প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে তো আমার বন্ধু সে আমার ভয়তে কেন বেহুশ হয় আমার ভয়ে তার কলিজার মধ্যে এমন কেন কম্পন সৃষ্টি হয় জিব্রাইল আলাইহিস সালাম
আল্লাহর তরফ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর তরফ থেকে প্রশ্ন করছে কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই জিব্রাইল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কিয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে তখন মাওলানার সাথে আমার সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই আবার কিছু মনে থাকে না আল্লাহ পাক কালামে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান লা আজমাউ আলা আব্দি খাউফাইন ওয়ালা আমনাইন মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওমান আমানানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আমি আমার বান্দার উপরে দুইটা ভয় এবং দুইটা অভয় কে একত্রিত করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওলাতে আর ভয় নাই কিয়ামতে ভয় নাই কবরে ভয় নাই মিজানে ভয় নাই কিছু কিছু মানুষের কলবটা তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের পাথরের কথা বয়ান করেন এক ধরনের পাথরের অবস্থা এরকম ওয়াইন্না মিনাল হিজার লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার একদল পাথর তো আমি মাওলার ভয়ে ফাটিয়া পানি বহাইয়া দিতে আছে পানি ঝরতে আছে ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে সেই জাহান্নামের ভয়ে আমি কান্নাকাটি করতে আছি আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা আমাকে মাফ করিয়া দেয়
নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন মাওলারে তুমি পাথরকে maaf করিয়া দাও আল্লাহ বাপ বললেন তুমি সুসংবাদ জানাইয়া আমি তাকে maaf করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারো কান্দে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগি নবী ছিলেন তিনি ধমক দিয়া প্রশ্ন পাথর তুই কেন কান্দো তুই কি আমার কথা বিশ্বাস করো নাই পাথর বলছে আল্লাহর নবী মূসা নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না আপনার কথা বিশ্বাস করছি মাওলানা আমাকে maaf করিয়া দিয়েছেন তাহলে আবারো কেন কান্দো পাথর বলছে আল্লাহর নবী মূসা যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলানার কাছে দোয়া করতেন না হয়তো মাওলানা আমাকে maaf করত না যেই কান্নার উসরে মাওলানা আমাকে maaf করিয়া দিয়েছে ওই কান্না আমি আর কোনো দিন ছাড়ব না ওই কান্না আমি কোনো দিন ভুলব না বাবা রে তোমার আমার চোখে কেন পানি নেই আল্লাহ তুমি maaf করিয়া দাও বাবা রে বেশি বেশি কান্দ আর কিছু নাই বাপ বাবার মতো কিছু নাই রে বাবা আল্লাহ maaf করিয়া দাও ছোট বাচ্চার কোন দাবি পূরণের জন্য তার ভাষাও জানা নাই কোন কাজও তার জানা নাই ছোট বাচ্চার সমস্ত দাবি পূরণ করার পিছনে শুধু একটা জিনিসই কাজ করে শুধু চোখের পানি বাচ্চার ক্ষুধা লাগলে মাকে ডাক দেয় তামাশা দেখবে আহারে আসে কারা
হাজার নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, পড়তে না জান্নাতি প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে, আমার মাওলাকে দেখার সাথে সাথে সবাই সেজদায় পড়িয়া যাইবে। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও, আল্লাহ একটা বার দেখার তৌফিক দিয়া দাও, একটা নজর দেখার তৌফিক দিয়া দাও। জান্নাত আমার মাওলাকে পাওয়ার জন্য সাধনা যদি করো, চেষ্টা করো, আমার মাওলাকে পাওয়ার বহুত রাস্তা পথ আমার মাওলায় খুলিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও, সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। আল্লাহ আল্লাহ বাবারে যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কাছে যাও, কবরের মধ্যে যাও, আমার মাওলা লিমানিল মুলক লিল্লাহি ওয়াহিদুল কহ্হার, আমার মাওলা যেরকম রহমান আমার মাওলা সেরকম কঠোর, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবা রে যখন কিয়ামতের ময়দান কায়েম হইয়া যাবে, যখন সিংহার মধ্যে ফুক শুরু হইয়া যাবে, যখন জমিনের মধ্যে ঝাল ঝালা পয়দা হইয়া যাবে, আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ান আজমাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করছে, পথ শিবটা ইয়া রাসূলুল্লাহ কলা সাইয়া বাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। আল্লাহ সাহাবারা ফজিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার চুল তো পাকিয়া গেছে, আপনার দাড়ি মোবারক কেন পাকিয়া গেল, এখনো তো দাড়ি পাকার সময় হয় নাই, এখনো চুল পাকার সময় হয় নাই। এরকম এক একটা সিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে,
ফেরেশতারা যখন জাহান্নাম নিয়া কিয়ামতের ময়দানের কাছে আসবে জাহান্নাম কিয়ামতের ময়দানের বাড়িটাকে দেখিয়া এমন ভাবে আওয়াজ শুরু করবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপা শুরু হবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান তাকাদু তামাইয়াযু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম সমস্ত নবীরা সেজদা করে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি আমার উম্মতের উপায় কি আমার উম্মতের সেই নবীর সুন্নতি জামা কেন ভালো লাগে না কিয়ামতের মাঝে নবী তোমাকে আমাকে ভুলবে না আল্লাহ 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 নবী আলাইহিস সালাতু ওয়া সালাম তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে আজকে জাহান্নামের একটা উম্মতকেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মাঝে ঢুকবো না নবী আলাইহিস সালাতু ওয়া দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকরো নিয়া দিয়া আসো নবী আলাইহিস সালাতু ওয়া সালাম যখন পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মাওলানা যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদরতি পানি কোন আশ্চর্য পানি আল্লাহ পাক বলবে কোনো আশ্চর্য পানি না কোনো কুদরতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মতের চোখে বেশি বেশি মাওলার জিকির করো বেশি বেশি মাওলার জিকির করো জিকির তার উপায় নাই বেশি হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় মাওলাকে ডাকতো মাওলা আমাদের একটু দুঃখের উপরে আমি আমরা থাকতাম আমাদের আবিল মুজাহিদ পিসাবুদুর এক রুমে থাকতো আমরা অন্য রুমে থাকতাম এক এক জুড়ে এক এক রুমে থাকতাম আমাদের এইদিকে আব্বা জান রহমাতুল্লাহ থাকতো ওই আমাদের ওই রুমের মধ্য থেকে আব্বা খল রুমের মধ্য থেকে নামাজে যাইতো
আমরা যখন ফজর আগে উঠতাম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন আস্তে আস্তে ولكن
আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান সাবাকাত রাহমাতি আলা গজাবি আমার রাগের উপর আমার রহমত প্রদান্য হয়ে গেছে আমার রাগের উপর আমার মাওলার রহমত প্রদান্য হয়ে গেছে কাজেই আমার মাওলা রহমান আমার মাওলা রহিম আমার মাওলা দয়াবান আমার মাওলা ক্ষমাশীল আমার মাওলা ক্ষমাশীল আমরা গুনাহগার আমার মাওলা গফফার সন্তুষ্ট হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেছে চিন্তিত হয়ে গেছে সে এখন জঙ্গলে গিয়া বলছে মাওলা রে আমি কি তোমার রহমতের চেয়ে অনেক বেশি গুনাহ করিয়া ফলাইছি আমি কি তোমার গফফারের চেয়ে বেশি গুনাহ করিয়া ফলাইছি আমি কি তোমার মাগফিরাতের চেয়ে অনেক বেশি গুনাহ করছি তুমি কি আমাকে মাফ করার ক্ষমতা রাখো না তুমি কি আমাকে জান্নাতে দেওয়ার জায়গা রাখো না জান্নাতের মধ্যে কি তোমার জায়গা নাই তোমার কি অপূরণত রহমত শেষ হয়ে গেছে তোমার অপূরণত গফফার কি শেষ হয়ে গেছে পিছনে যে গুনাহ করছো সব গুনাহ স্মরণ কর আর মাওলার কাছে মাফ চা অতুব ইলাল্লাহি ক্বাবলাল মাউত ওয়া
একবার মাওলার দরবারে হাজিরা দিও তওবা করিয়া মাওলার কবরে যাইও আর মন খুলি আমার মাওলাকে ডাক দাও